ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আজকে হচ্ছে 11th of March, আর ব্রেকফাস্ট আমরা তাড়াতাড়ি করে নিয়েছিলাম আজকে সকালবেলা, আর এখন আমরা বেরোচ্ছি। আমরা আজকে যাব হচ্ছে ওই অঞ্জুনা বিচের দিকটা, তো সেই জন্য আমরা এখন বেরিয়ে পড়েছি অলরেডি রেডি টেডি হয়ে, একদম লাঞ্চ টাঞ্চ করে বিকেলের দিকে আবার একটু হোটেলে ফেরার ইচ্ছা আছে। আজকে যেহেতু লাস্ট ডে, তো দেখা যাক কতটা এনজয় করা যায়। তোমরাও চলো আমার সাথে, দেখো আমরা কী কী করছি। অঞ্জুনা কার্লি যে এইখানে আমরা গাড়ি পার্ক করে দিয়েছি, বাইকগুলো আমাদের স্কুটি, আর এবার আমরা হেঁটে যাচ্ছি বিচের দিকে। আমি সমুদ্র অলরেডি দেখতে পাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি, আর হেঁটে আমরা এখন কার্লিজে যাচ্ছি। কার্লিজ খুব ফেমাস। আরেকটা কথা বলে রাখি, এখানে যখন আসবে স্পেশালি সামার্সের টাইমে, এরম একটা স্কার্ফ প্লিজ ক্যারি করো। আমি ক্যারি করছিলাম না, বাট আমাকে কিনতে হলো, নইলে আর মুখ চোখের অবস্থা খুব খারাপ হবে স্কুটিতে ঘুরতে ঘুরতে। সো মেক শিওর যে তোমরা এরকম কিছু একটা ক্যারি করো। ওকে, দিস ইজ কার্লিজ, পৌঁছে গেছি আমরা। অ্যান্ড জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, বিউটিফুল ভিউ। আর বাই দ্য ওয়ে, কার্লিজে মোস্ট প্রবাবলি যতদূর আমি জানি মালাং মুভিটারও শুটিং হয়েছে। সো দিস ইজ কার্লিজ, এই যে। কার্লিজ থেকে দুপুরে আর না, অ্যাকচুয়ালি বিকেলে ফিরেছি, 5:30, 5:30, হ্যাঁ 5:30, 5:30 সময় ফিরে। অ্যাজ ইউজুয়াল আমরা ঘুমিয়ে পড়েছিলাম, এখন বাজে সন্ধে 7:30। আমাদের এখন ইচ্ছা আছে আমরা উঠে এখানে একটা, আজকে একটুখানি গোয়ারতে একটু একটা কিছু ক্লাবে যাওয়ার আমাদের ইচ্ছা আছে। এখনও জানি না, বিকজ বাকি দুজন ঘুমোচ্ছে, তো তারা উঠুক, তারা উঠলে আমরা ডিসাইড করবো যে কী আমরা এক্স্যাক্টলি করবো। বাট ততক্ষণের জন্য আমরা উঠে পড়েছি, তো এটা কফি খাওয়া। হ্যাঁ বানাচ্ছি কফি, জাস্ট গিভ মি 5 মিনিটস। একটু কফি টফি খাই, কফি টফি খেয়ে আমরা এখন ডিসাইড করব যে আমরা কোথায় যাব। আমাদের গাড়ি আসবে 8:30-9:00 সময়, তারপরে উই উইল গো আউট। সো দেখি কোথায় যাই, আজকে ক্লাবিং করব। এটা অ্যাকচুয়ালি পুরোপুরি ওর ইচ্ছা, টু বি ভেরি ফ্রাঙ্ক। যদি আমার জিজ্ঞেস করা হয়, আমার তো কোনো সি বিচের ধারে বসে ল্যাদ খেয়ে বসে থাকতে বেশি ভালো লাগবে, একদমই তাই ভালো লাগবে আমার, কারণ আজকে লাস্ট ডে। কিন্তু ঠিক আছে, লাস্ট ডে, ওর ইচ্ছা যে একটু হ্যাপেনিং নাইট হোক, তো সেই জন্য যাচ্ছি। তো
রেডিটা হয়নি, রেডিটা হয়নি, তোমাদের সাথে আবার দেখা করছি। একটু স্ট্রং কফি বানিও। যে কোনো হোটেল রুমে এই পোর্শনটা আমার অ্যাকচুয়ালি ফেভারিট পোর্শন, যেখানে কফি আর ফ্রিজ। বলো অভিক, এটার জন্যই আমরা বেঁচে আছি না, কফি ব্যাপারটার জন্য। সে গোয়া হোক, বাড়ি হোক, আর যেখানেই হোক, সিরিয়াসলি আমাদের আর কফি কেনার কিছু চাই না। হ্যাঁ, আমরা গোয়াতেও সিসিডি খুঁজে বার করেছি। হ্যাঁ, লাস্ট নাইট গোয়াতে, সো ইট হ্যাজ টু বি স্পেশাল, তাই আমরা এসেছি ক্লাব কাবানা। খুব ফেমাস একটা জায়গা গোয়াতে, পার্টি করতে এসছে সবাই এখানে। হ্যাজ টু বি ম্যাজিক্যাল, রাইট? ভেতরে কতটা ভিডিও শুট করতে পারবো জানি না, বিকজ মিউজিক থাকবে লাউড অ্যান্ড শ, বাট এখান থেকে যেন তোমাদের বলে দিলাম। সো যাই এখন ভেতরে, সি ইউ টুমরো। Thank you.